হিংসে? হ্যাঁ আমি কে গান গাইতে পারলো না পারলো মাই ফুট, আমার কি আসা যায়? দুকলি গান গাইলে কেউ বড় শিল্পী হয়ে যায় না, ওরকম গান সবাই গাইতে পারে, আমাদের মতো রেসপন্সিবল কাজ কজনই করতে পারে? গোটা দেশের সিকিউরিটি আমাদের উপর নির্ভর করে, বুঝেছো? শুনুন, গোটা দেশের সিকিউরিটি যেমন আপনাদের উপর নির্ভর করে থাকে, তেমন গোটা দেশের স্বাস্থ্যও নির্ভর করে থাকে ডাক্তারদের উপর, আর গোটা দেশের মনের ভালো থাকা নির্ভর করে থাকে ওই যে যারা গান টান গায় তাদের উপর। সবসময় নিজে যেটা করবে সেটাকে বড় করে দেখবে, আর অন্যরা যেটা করবে সেটাকে ছোট করে দেখবে। একটা লোক সারাদিন খাটাখাটনির পর ক্লান্ত হয়ে বাড়ি ফিরছে, তখন থেকে বক 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 করেই যাচ্ছে, থামার আর নাম নেই। আর সারাদিন পর যখন কাজ করে একটা মানুষ বাড়ি ফেরে, ক্লান্ত হয়ে তাকে একটু বিশ্রাম নিতে দিতে হয়, এটুকু কমন সেন্স মাথায় নেই, তখন থেকে খালি মালগাড়ির মধ্যে ছুটেই চলে যায়, আর থামার নাম নেই। আপনি আমার সঙ্গে ঝগড়া করছেন কেন? আমি কি করেছি? আপনি কেন জানতে চাইলেন কে গান গাইছিল? আপনার তো জানার কি দরকার যে কে গান গাইছিল? ছেলেটাকে দেখতে কেমন? তা নিয়ে আপনার কি দরকার? যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। আমি দেখিনি ওকে এত ভালো করে। বাহ, তার গানের সঙ্গে নাচ করলে আর ছেলেটা কেমন তুমি দেখতে পাওনি? ভালো, দেখতে ভালো। ভালো মানে হাইট কিরকম? আমার মতো? আমি ওকে মেপে দেখেছি নাকি? এক কাজ করব, কাল আমি মাপার ফিতেটা নিয়ে চলে যাব, ঠিক আছে? আপনার হাইটটা কথা আমাকে বলুন, আমি তাহলে মেপে দেখবো ওর হাইটটা কত। মোটা না রোগা নাকি ব্যায়াম ট্যাম করা ভালো চেহারা কিরকম? ও গান গেয়েছে বলে ও আসামি হয়ে গেছে নাকি? আপনি এমন ভাবে ওর বর্ণনা চাইছেন? ওকে ধরবেন নাকি ওর গান গাওয়ার অপরাধে? আশ্চর্য। দেখো ইমন, এখন তোমার শুধু মন দিয়ে পড়াশোনা করার কথা, ভালো রেজাল্ট করার কথা, ওইসব কলেজের ফাংশন নাচ গান নিয়ে মেতে ওঠার কথা নয়। আমি চাই না ওইসব ফাংশনে তুমি নাচ গান করো। হা করে ইল্লি বলুন তো। কি বললে? বললাম হা করে ইল্লি বলুন, যদি বলতে পারেন তাহলে কোনো ব্যাপার না, আমি নাচবো না। আবার বেশি বেশি জ্ঞান দেওয়া হচ্ছে আমাকে, আমি নাচতে পারবো না, আমার শুধুমাত্র পড়াশোনাতেই মন দেওয়া উচিত। কেন? যে রাধে সে চুল বাঁধে না? রোজ সকালবেলা কলেজে যাওয়ার আগে যখন আমাকে রান্না করতে হয়, বাড়ির অন্যান্য কাজ করতে হয়, তার বেলা সেটা কোনো দোষের না। একটু ফ্রেশেস ওয়েলকামে নাচবো সেটা আমার দোষ। কুসুমদোলা সোম থেকে রবি প্রতিদিন বিকেল 4টে, আরো একবার স্টার জলসায়।